ইতিমধ্যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো দেখেছেন, রাজ্যে সরকারি কর্মচারী উৎসব বোনাস এবং অগ্রিমে পরিমাণ বাড়ালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরের দিনই রাজ্যের সরকারি কর্মীদের বর্ধিত হারে উৎসব বোনাস ও অগ্রিম টাকা দেওয়ার ঘোষণা করা হলো। সরকারি অধিকৃত সংস্থার কর্মীরাও একই হারে উৎসব বোনাস ও অগ্রিম পাবেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী পেনশনভোগীদের উৎসব উপলক্ষে বিশেষ অনুদান দেওয়ার ঘোষণা হয়েছে। সরকারি কর্মীরা এবার 4,500 টাকা উৎসব বোনাস পাবেন, যা গত বছরের তুলনায় 300 টাকা বেশি। উৎসব খাতে অগ্রিম বাবদ দেয় সর্বোচ্চ টাকার পরিমাণ এবার 10,000 টাকা থেকে বেড়ে 12,000 টাকা করা হয়েছে। পেনশনভোগীরা 2,500 টাকা বিশেষ অনুদান পাবেন, তবে 31,000 টাকা পর্যন্ত পেনশন পেলে তবে এই বিশেষ অনুদান মিলবে। সরকারি অফিসে অস্থায়ী কর্মীরাও পুজো বোনাস পাবেন। মুসলিম কর্মীরা চলতি মাসে ঈদের আগে উৎসব বোনাস ও অগ্রিম পেয়ে যাবেন বলে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অন্যদের তা দেওয়া হবে 27 সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবরের মধ্যে পুজোর আগে। বোনাস ও অগ্রিম পাওয়ার জন্য বেতনের ঊর্ধ্বসীমা এবার বাড়ানো হয়েছে, ফলে আরও বেশি সংখ্যক সরকারি কর্মীরা এবার বোনাস ও অগ্রিম পাবেন। গত বছরে বোনাস পাওয়ার জন্য মোট মাসিক বেতনে ঊর্ধ্বসীমা রাখা হয়েছিল 34,250 টাকা, এবার তা বাড়িয়ে 36,000 টাকা করা হয়েছে। অর্থাৎ যেসব সরকারি কর্মীর মাসিক মোট বেতন 36,000 টাকার মধ্যে, তারা 4,500 টাকা উৎসব বোনাস পাবেন। 36,000 টাকার বেশি ও 45,000 টাকার মধ্যে মোট বেতন হলে সরকারি কর্মী সর্বোচ্চ 12,000 টাকা উৎসব উপলক্ষে অগ্রিম নিতে পারবেন। অগ্রিম বাবদ দেয় টাকা পরে বেতন থেকে সর্বাধিক 10টি মাসিক কিস্তিতে কেটে নেওয়া হবে, তবে এই টাকার উপর কোনো সুদ দেওয়া হবে না। গত বছর 41,000 টাকা পর্যন্ত বেতন হলেই উৎসব অগ্রিম মিলছিল। সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অশিক্ষক কর্মীরা এবং পঞ্চায়েত ও পুরসভার কর্মীরা উৎসব অগ্রিম পেতে পারেন। সরকারি দপ্তরে অস্থায়ী কোনো কর্মীর বেতন 36,000 টাকার বেশি হলে তিনি নিতে পারবেন এই অগ্রিম টাকা। অস্থায়ী কর্মীর বেতন 36,000 টাকার মধ্যে হলে তিনি সর্বোচ্চ 4,500 টাকা বোনাস পাবেন। বামফ্রন্ট সরকার চলে যাওয়ার আগের বছর 2010 সালে বোনাস ছিল 1,000 টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় তা পরের বছর দ্বিগুণের বেশি বাড়িয়ে 2,100 টাকা করেছিলেন। তো এই ছিল মূলত ছোট্ট আপডেট বন্ধুরা, যেটি কিনে সরকারি কর্মচারীরা যাদের 36,000 টাকা থেকে 35,000 টাকা নিয়ে বেতন, তাদের কত কি এই অগ্রিম টাকা পাবেন উৎসবের জন্য, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা। ভিডিওর যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TES 15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।